কৃষি বিপণন অধিদপ্তরের 29 পণ্যের দাম নির্ধারণ অযৌক্তিক জানিয়ে অবিলম্বে তা স্থগিতে দাবি জানিয়েছে দোকান মালিক সমিতি। সকালে রাজধানীর মগবাজারে সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাজার স্থিতিশীল রাখতে 7 দফা দাবি জানানো হয়। সমিতির নেতারা দাবি করেন, 29টি পণ্যের দর নির্ধারণ বাস্তবসম্মত নয়, এক্ষেত্রে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মূল্যস্ফীতি বিবেচনায় নেওয়া হয়নি বলেও অভিযোগ করা হয়। তারা জানান, ডলারের দাম লাগামহীন বেড়ে যাওয়া ও বিশাল মূল্যস্ফীতিতে বিপাকে আছেন ক্ষুদ্র দোকানিরা। সংকট কাটাতে বাজারে সরকারি ব্যবস্থাপনা নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির বিকল্প প্রস্তাবও দেওয়া হয় এ সময়। কৃষি বিপণন অধিদপ্তর পণ্য মূল্য বেঁধে দেওয়া এক অন্তর্ঘাতমূলক বেঁধে দেওয়া এক অন্তর্ঘাতমূলক সিদ্ধান্ত। এই ধরনের কল্পনাপ্রসূত সিদ্ধান্তের ফলে সরকার ও ব্যবসায়ী উভয় ক্ষতিগ্রস্ত হবে। কৃষি বিপণন অধিদপ্তর ও টিসিবির মূল্য তালিকা সামঞ্জস্যপূর্ণ নয়। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাজার ভয়াবহ পণ্যের সংকট সৃষ্টি হতে পারে। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।